গত বছর অক্টোবর মাসে পুজোর পরপরই রেশন দুর্নীতি মামলায় ওয়েশন স্ক্যাম ইডির অ্যাড হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপর থেকে জেলেই দিন কাটছে তার এদিকে জেলবন্দি দশায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালুফের শোনা যাচ্ছে বেজায় অসুস্থ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী জ্যোতিপীয়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের জেরে প্রায় মাওয়েক এদিন কলকাতা হাইকোর্টে খখারা হাইকোর্ট জ্যোতিপ্রিয় মামলার শুনানি ছিল এদিন আদালতে তার আইনজীবী জানান প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা মোটেও ভালো নেই বহুদিন যাবত কিডনিজনিত সমস্যাও রয়েছে তার মক্কেলের যার জন্য গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয় তবে তারপর অক্টোবর থেকে আর কোনো পরীক্ষা হয়নি তাই সেই অসুখ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা যাচাই করতে পরীক্ষা করানোর আবেদন জানান আইনজীবী হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জ্যোতিপ্তিয়র আইনজীবীর সওয়াল প্রয়োজনে যে কোনো চিকিৎসককে দিয়ে তার মক্কেলের কিডনির পরীক্ষা করানো হোক ওদিকে ইডির আইনজীবী পাল্টা প্রশ্ন করেন ওই স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার আদৌ কোনো প্রয়োজন রয়েছে কি বালুর জয়রেপ্রয়া মলেক আইনজীবীর পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর সওয়াল এর আগে জ্যোতির্তিয়র একাধিকবার শারীরিক পরীক্ষা হয়েছে তবে কখনও চিকিৎসক কিডনি সংক্রান্ত পরীক্ষার কথা উল্লেখ করেননি তাই আগে জেল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযুক্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক দুপক্ষের সোয়াল জবাব শেষে বিচারপতি ঘোষের নির্দেশ দুসপ্তাহের মধ্যে জ্যোতিপ্রিয়ের শারীরিক পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপারকে এই বিষয়ে রিপোর্ট জমা